জি ভাই ভালো আছেন? এই তো ভাই, কে অবস্থা? আমি আসলে এখানে ট্রেনারকে ওনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। বলেন ভাই, আমি ট্রেনার। আমি আসলে ক্যানাডা চলে যাচ্ছি, তো আচ্ছা, তো তার আগে আমি একটা সুন্দর ফিজিক তৈরি করে নিতে চাই আর কি। এখানেই কথা বলবো? না, চলেন আমরা অফিসে বসে। আচ্ছা, আপনার কেমন ফিজিক চান? মানে কোনো স্যাম্পল টাম্পল আছে নাকি? কোনো ঠিক এরকম একটা ফিজিক চাচ্ছি, হবে না ভাইয়া? খুব ফোলা ফোলা ফিজিক এটা ভালো লাগে না। টাকাটা কোনো সমস্যা না ভাইয়া, যেটা এর জন্য যেটা খরচ করতে হবে এটা আমি করবো। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, কীরকম খরচ করতে পারে? খরচ আপনার জন্য এটা কোনো ব্যাপারই না। মনে করেন এই সাপ্লিমেন্টে ধরেন প্রতি মাসে 50,000 টাকা করে লাগবে, তো 3 মাসে 1.5 লাখ টাকা। আর হচ্ছে আমাদের পার্সোনাল ট্রেনিংয়ের একটা 1 লাখ টাকা করে দিলেই হবে, খুব বেশি নিচ্ছি না, ওইটা 3 লাখ টাকা। আর সাইকেলে মানে ভালোটা আর কি, ভালো সাইকেল যেটা, ওইটার মধ্যে 2 লাখ টাকার মতো লাগে, এই ধরেন 6 থেকে 7 লাখ টাকার মতো লাগবে আর কি। যত টাকা লাগে মানে আমি ডিটারমাইন্ড আর কি। আপনি জায়গা মতন আসছেন ভাই, যেহেতু বাজেটে কোনো সমস্যা নেই তাহলে মনে করেন আপনার বাজেট নেই। কিন্তু ভাই আমি তো কিন্তু জিম, কিন্তু আমি 1 ঘন্টার বেশি করতে পারবো না। দরকার নাই তো, আমি আছি, আমি আপনি ট্রেনিং করে দেবো, আপনি খালি 1,000-2,000 টাকা বাড়ায় দিবেন, আমরা আপনার সব ট্রেনিং করে দেবো। আচ্ছা, ওয়েল, ভেরি গুড। আচ্ছা কিন্তু ভাই আমি কিন্তু প্রত্যেকদিন জিমে আসতে পারবো। কেন প্রতিদিন আসবেন ভাই? আমরা আসবো প্রতিদিন। আর একটা ব্যাপার ভাই, কার্ডিও কিন্তু আমি খুব একটা পছন্দ করি না। আপনি এসব নিয়ে ভাবেন না, আমি সকালে ওইটা আপনার কার্ডিও করে দেবো, কথা দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না ভাই? আমি এত জায়গায় গেছি, আপনাদের মতো সলিউশন কেউ আমাদের দেয় নাই। ইউ গাইজ আর ওয়ান্ডারফুল, আই এম রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ আর কি। এটা কোনো সমস্যা না, এটা আমাদের ডিউটি। আচ্ছা ভাই, ওই যে বললেন সাইকেলের ব্যাপারটা, আমি কিন্তু সাইকেল চালাতে পারি না। কোনো সমস্যা? ও আচ্ছা আচ্ছা, ইউ গাইজ আর সো প্রফেশনাল, দ্যাটস রিয়েলি নাইস বস। আপনি খালি টাকা দিবেন, বাকিটা আমরা করবো, সাপ্লিমেন্টও আমরা খাবো, ট্রেনিংও আমরা করবো, আপনি এটা নিয়ে কোনো টেনশনই করেন না। ঠিক 100% ভাই, আই এম জাস্ট লাভিং ইউ গাইস। এটা কোনো ব্যাপারই না, এটা বস 50% অ্যাডভান্স দিতে হবে, ট্রেনিং এ 50%, বাকিটা কাজ হওয়ার পরে আর আপনি বোনাস খুশি না যান। খালি আমার কাজটা করেন ভাই, আমি আপনাদেরকে খুশি করে দিব, দ্যাটস নট আ প্রবলেম। আমি এই সাথে করে চেক নিয়ে আসছি। বস আসেন, কয়েকটা ছবি তুলে রাখি, পরে ট্রান্সফরমেশন হিস্ট্রিতে কাজে দিব। জি সাপ্লিমেন্ট যাত্রার কাছ থেকে নিবেন না, বাজারে অনেক ডুপ্লিকেট মাল আছে, আমার কাছ থেকে নেবেন 1 নম্বর মাল। তাহলে আমি কালকে এসে সাপ্লিমেন্টটা নিয়ে যাবো। The number you dialed is not in service. Another month later. A few moments later. Oh no.